দর্শক, এখন আমি আছি সুন্দরবনের পূর্বের একটি অংশে। এটি কুয়াকাটার পাশে অবস্থিত। আজকে আমরা এই ভিডিওতে এই সুন্দরবনের এই এরিয়াটা দেখার চেষ্টা করব। তো চলুন আমরা ভিডিওর শুরুতে চলে যাই। দর্শক, আপনারা যারা কুয়াকাটা এসে সুন্দরবনের একটি অংশে ঘুরতে যেতে চান, যেমন ওই যে ফকিরহাট, তারপরে ফাটরাবন, ওই দিকে যেতে হলে আপনাদের এখানে এসে টিকিট কাটতে হবে। এই যে টিকিট কাটছি, এখানে আসলে আপনার 250 থেকে 300 টাকার মধ্যে আর কি টিকিট পাবেন। এখানে বেশ কয়েকটা টুরিস্ট স্পট আছে, ওর ভিতরে আপনারা এই যে টিকিট কাউন্টারগুলো আছে, অনেক ট্যুরিজমের টিকিট কাউন্টার আছে। এখান থেকে যে কোনো স্থান থেকে আপনি টিকিট নিতে পারেন। আর বোট ওই সমুদ্রের পাড়ে আছে, একদম সমুদ্র দিয়ে আর কি যাবে। আমরা এখন যেখানে যাচ্ছি ওইটা মূলত সুন্দরবনের একদম পূর্ব অংশ। আস্তে আস্তে বন যেহেতু বিলীন হচ্ছে, আস্তে আস্তে ছোট হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এখনও বরিশাল বিভাগের মধ্যে কিছু অংশ আছে সুন্দরবনের। তো সেই সুন্দরবনের ফিল নিতে যাওয়া। এখান থেকে আমাদের প্রথমে ছোট ট্রলারে করে, এরপর ওই যে দেখতেছেন টুরিস্ট বোট, ওইগুলোতে যেতে হবে, তারপরে মেইন গন্তব্যে। এখন ট্রলারে করে টুরিস্ট বোটে ওঠা লাগবে। তো দর্শক, আমরা বোটে চলে এসেছি, কিন্তু মূল সমুদ্রের পাড় থেকে প্যান্টের কিছু অংশ ভিজে গেছে। তো দেখি, ট্যুরটা হয়তো ভালো লাগতে পারে। সুন্দরবনের একটি অংশ, দেখা যাক কি হয়। প্রায় 3 থেকে 3.5 ঘন্টার আর কি একটি ট্যুর। এটা কিন্তু বেশ ভালো একটা বোট, আপনার অন্যান্য বোটগুলো একটু আটকানো, লাইফ বোট আছে না যে বিভিন্ন জাহাজের ওইগুলো আটকে আটকি, বাট এটা একদম খোলামেলা। বোটের পাইলট ইঞ্জিন স্টার্ট করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে আপনার কুয়াকাটা যে লেবুর বন এরিয়া আছে সেইটা, এবং সামনে নদীর ওই পারেই হচ্ছে ফাটরাবন, মানে পূর্ব সুন্দরবনের অংশ। এই হচ্ছে তিন নদীর মোহনা। হাতের ডান দিকে দেখতেছেন আপনার ঝাউবন, মানে কি বলে ওই যে লেবুর বন যেটা, ওখানেই ঝাউবন পাশে, এবং এই হচ্ছে তিন নদীর মোহনা। আপনারা চাইলে বাইকেও একদম কুয়াকাটার মেইন স্পট থেকে আসতে পারেন, বাইক, ভ্যান অথবা অটোতে। আর নদীর ওই পারেই দেখতেছেন ফাটরার বন। নদীতে দুই ধরনের পানি,
দর্শক, আমরা চলে আসলাম সুন্দরবনের পূর্ব অংশ। যদিও এখানে নামার ব্যবস্থাপনা একটু দুর্বল, যাই হোক চলুন আমরা বনে যাই। দুই পাশে দুইটা দোকানও আছে কিন্তু। পুকুরের পাশে কিন্তু আবার বসার ব্যবস্থা আছে, ভাগ্যিস এখানে বাঘ নাই, সেক্ষেত্রে এখানে বসলে হয়তো একটু সেফটি ব্যাপার ছিল। আমাদের হাতে জাস্ট এক ঘন্টা সময় আছে, এর ভিতরে আবার বোটে ব্যাক করতে হবে। যে এখানে যেই ব্রিজের মতো দেখতেছেন, এটা একদম বনের গহীনে চলে গেছে, তো আমরা যতদূর যাওয়া সম্ভব যাবো ভিতরে। আর হ্যাঁ, এইদিকে আসলে কেউ গাছের পাতায় না জেনে না শুনে হাত দিবেন না, কোনো গাছ আছে বিষাক্ত, সেক্ষেত্রে একটু সেফলি থাকার চেষ্টা করবেন। আচ্ছা, ব্রিজটা এখানে শেষ, এরপরে মাটির রাস্তা। দর্শক, আমরা বনের ভিতর দিয়ে আবার সমুদ্রের পাড়ে চলে আসছি। আর সোজা হচ্ছে সমুদ্র, বেশি বনের ভিতরে ঢুকা যাবে না, সাইড দিয়ে সাইড দিয়ে যতটুকু আমরা দেখতে পারি। আর হাতে তেমন বিশাল সময়ও নেই, যতটুকু আর কি ঘুরে ঘুরে দেখা যায়। এদিকে কিন্তু অনেক পর্যটক আসে কুয়াকাটা থেকে। তো দর্শক, বেশ কিছুক্ষণ বনের ভিতরে ঘুরতে ঘুরতে পুরো ক্লান্ত, মনে হচ্ছে জানি একই জায়গায় চলে আসছি ঘুরে ঘুরে। সেক্ষেত্রে বেশি রিস্ক নেওয়া যাবে না এদিকে এসে, যতটা সম্ভব সমুদ্রের পাড়ে পাড়ে থেকে এবং যে ট্রাকিং রুটগুলো আছে সেই অনুযায়ী আসবেন, ঘণ্টাখানিক ঘুরে আবার ট্যুরিস্ট বোটের ওখানে চলে যাবেন। আর হ্যাঁ, ট্যুরের প্যাকেজগুলো 300 টাকা বলে, আর একটু দামাদামি করলে 250 পর্যন্ত নেয়, এবং এই ট্যুরটা প্রায় 3 ঘন্টার মতো আর কি একটা সময়ের ট্যুর। শর্ট টাইমে যারা কুয়াকাটায় ঘুরতে আসবেন, তাদের যদি সুন্দরবন দেখার ইচ্ছা থাকে তাহলে শর্ট টাইমে এই ট্যুরটা দিতে পারবেন। এবং ওইদিকে আরও বনের গহীনেও প্যাকেজ আছে আপনার 500 টাকা করে মনে হয়, ওইটা আবার 5 ঘন্টার ট্যুর। তো দেখলেন আজকের ভিডিওটা, আশা করি ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল বা পেজের সাথে থাকবেন। আর ভিডিওটা এখানেই রাখতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। Thank you.